আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা মেডিকেল সেক্টরে নতুন, অথবা কোন অপারেশনে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এবং টোলে কীভাবে সাজাতে হয় তা জানি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সিজারিয়ান সেকশন অপারেশনে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এবং টোলে কীভাবে সাজাতে হয়। প্রথমেই ভিডিওটিতে আমি দেখাবো পেশেন্টের র্যাপিং করার জন্য কী কী কাপড়ের প্রয়োজন হয়। এখানে আমি নিয়েছি দুটি শিট নিয়েছি, প্লেন শিট, তারপর একটি রাবার শিট নিয়েছি, আর একটি অ্যাবডোমিন শিট নিয়েছি, যেটা হচ্ছে অপারেটিভ এরিয়াটুকু কাটা থাকে আর বাকি সব পুরো জায়গাটুকু ঢেকে থাকে। দুটি গাউন নিয়েছি, গাউন আপনারা পরিমাণ পর্যন্ত মতো নেবেন, আপনাদের সার্জন বা অ্যাসিস্ট্যান্ট যে কয়জন থাকবে সেই অনুযায়ী গাউন নেবেন। তারপর আমরা নিয়েছি মপ, নিয়েছি একটা বড় মপ, নিয়েছি একটি ছোট মপ নিয়েছি। আর আমরা নিয়েছি দুইটা তিনটা গজ। তারপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকার টিউব, এটি হচ্ছে অপারেশনের সময় অতিরিক্ত ব্লাড সাকিং করার জন্য। এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়াথার্মির লিড। প্রথমে বলে রাখি, আজকের ভিডিওটিতে আমি শুধুমাত্র হচ্ছে টোলিটা সাজিয়েছি ভিডিও করার পারপাসে, সেজন্য আমি ইনস্ট্রুমেন্টগুলো খালি হাতে ধরতেছি। কিন্তু অপারেশনের যখন আমরা আপনারা টোলিগুলো সাজাবেন তখন খালি হাতে কোনো মতেই এগুলো স্পর্শ করা যাবে না। তো দেখি আমাদের কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। এটা আছে হচ্ছে আমাদের ড্র অ্যান্ড অ্যাবডোমিনাল ডিটেক্টর, একটি গালিপড নিয়েছি, এটা হচ্ছে গালিপডে পবিসেপ নেওয়ার জন্য। তারপর এখানে আছে একটি কিডনি ট্রে, কিডনি ট্রেতে আছে একটা হচ্ছে সিজার, এটা হচ্ছে কার্ভ মায়ো সিজার, এটা সফট টিস্যু কাটার জন্য ব্যবহার করা হয়। এখানে আছে হচ্ছে একটি 4 নম্বর বিপি হ্যান্ডেল। তারপর আমরা ফরসেপ নিয়েছি, একটি হচ্ছে টুথ ফরসেপ, এটার মাথায় হচ্ছে টুথ আছে, দেখতে পাচ্ছেন এখানে টুথ আছে, টুথ ফরসেপ নিয়েছি। আরেকটা নিয়েছি আমরা প্লেন ফরসেপ, এটা হচ্ছে প্লেন, এখানে কোনো টুথ নেই, এটি ফরসেপই আমাদের প্রয়োজন হয়। তো আমরা ইনস্ট্রুমেন্টগুলো খুলি, খুললে দেখা যাবে খুললে আমরা প্রথমেই যে ইনস্ট্রুমেন্টগুলো পাবো এটা হচ্ছে, প্রথমেই এখানে আছে 4টি স্পঞ্জ হোল্ডিং বা সোয়াব হোল্ডিং ফরসেপ আছে। এগুলোতে আমরা প্রথম একটি দিয়ে আমরা সোয়াব দিই বা হচ্ছে অপারেটিভ এরিয়াগুলো ওয়াশ দেওয়া হয়। তারপরে আছে হচ্ছে দুটি লং আর্টারি বা হচ্ছে কর্ড ক্ল্যাম্প বলা হয়, এগুলো দিয়ে আমরা আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্প করে থাকি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে দুটি নিডেল হোল্ডার, নিডেল হোল্ডার সাধারণত ছোট এবং বড়, একটি ছোট একটি বড় নেওয়া হয়, আমরা সমান নিয়েছি, নেওয়া যায় যে কোনোভাবে নেওয়া যায়, সমস্যা নেই। তারপর লাগে আমাদের হচ্ছে আর্টারি ফরসেপ, এখানে মিডিয়াম আর্টারি ফরসেপ, এগুলো মিডিয়াম কার্ভ আর্টারি ফরসেপ, এগুলো 3টি বা 4টি সার্জনের রিকোয়ারমেন্টস অনুযায়ী এগুলো নেওয়া হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিস্যু ফরসেপ, টিস্যু ফরসেপ নেওয়া হয় 4টি বা 3টি, আমরা যেভাবে নেই। তারপর এখানে আমাদের আছে হচ্ছে টাওয়েল ক্লিপ, টাওয়েল ক্লিপ 2টি বা 3টি যে কোনোভাবে নেওয়া যায়, প্রয়োজন মতো নেওয়া যায়। তো এর বাইরে আর কিছু লাগে না। তারপরেও যদি কোনো সার্জনের রিকোয়ারমেন্টস থাকে অন্য কিছু সেভাবে দেওয়া হয়। মূলত এগুলাই আসলে সিজারিয়ান সেকশন অপারেশনের ইনস্ট্রুমেন্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে বোঝানোর। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।